আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে সেল ডিভিশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোষ বিভাজন। কোষ বিভাজন সেল ডিভিশন। আমরা সেল ডিভিশন থেকে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা আলোচনা করতেছিলাম মিউসিস। গত ক্লাসে আমরা মিউসিস কি, মিউসিস কোথায় সংগঠিত হয়, মিউসিসের বৈশিষ্ট্য এবং মিউসিস কোষ বিভাজনটাকে বর্ণনা সুবিধাতে কতগুলি ভাগে ভাগ করেছিলাম। উইকেন্ডে আমরা পেয়েছিলাম, আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকে আমরা উপপর্যায় নিয়ে আলোচনা করব। তার উপপর্যায় রূপে এক এক উপপর্যায়। তাহলে এর উপপর্যায়গুলি কি কি ছিল প্রথমে দেখে নিই। আমাদের উপপর্যায়গুলি কি কি? এক নম্বর ছিল আমাদের লেপটোটি, দুই ছিল জাইগোটি, জাইগোটি, তিন নম্বর হচ্ছে প্যাকাইটি, প্যাকাইটি, চার নম্বরে ছিল ডিপ্লুটি, ডিপ্লুটি, পাঁচ ডায়াকাইনেসিস, কাইনেসিস। এই পাঁচটি উপপর্যায় ছিল। এখন আমরা এই পাঁচটি উপপর্যায়ের ড্রয়িং করব এবং এর বর্ণনা করব। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে নিয়েছ। প্রথমে আমরা লেপটোটির চিত্র অঙ্কন করি। দেখো, লেপটোটি আমরা কোন যুগগুলো অঙ্কন করতেছি বোঝার সুবিধার্থে আমি এই দুটাকে সাদা রাখলাম, দুটা কোনোযুগকে, আর এই কোনোযুগটাকে কালো করে নিলাম, অর্থাৎ দুইটা ভিন্ন কালার। আমি ক্রোমোজোমগুলির গায়ে ক্রোমোমিয়ার দিয়ে দিয়েছি। এখন এটা আমাদের লেপটোটি এর চিত্র। এখন এগুলা দেখো, এই চিত্রটা আমরা কিছু কি কি ঘটনা ঘটে কিনা আগে দেখে নিই। প্রথমত হচ্ছে জল বিয়োজন, জল বিয়োজন হয়। দুই, ক্রোমোজোমগুলি কেমন চিকন সুতার মতো। তিন, ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। চার, সেন্ট্রোমিয়ার গুলো, সেন্ট্রোমিয়ার গুলি একদিকে জড়ো হয়, একদিকে জড়ো হয়। এই ছিল চারটা। এখন আমরা লেপটোটি দেখো, গ্রিক শব্দ, গ্রিক শব্দ লেপটোস, যার অর্থ চিকন প্লাস টিন মানে সুতা। তাহলে লেপটোটি, লেপটোস ও টিন, এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে লেপটোটি। লেপটোটি অর্থাৎ চিকন সুতা। এবার আসো এর বৈশিষ্ট্যটি। প্রুপেজে আমরা জানি যে প্রুপেজ মানে হচ্ছে এর মধ্যে কি হবে, জলের বিয়োজন ঘটবে। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জল বিয়োজন ঘট। দুই,
চিকন সুতার মতো নামের মধ্যেই আছে যে ক্রোমোজোমটা কেমন হবে চিকন সুতার মতো ক্রোমোমিয়ার দেখা যায় দেখো ক্রোমাটিনগুলি যখন পেচিয়ে পুতির মতো হয় তখন তাকে বলা হয় ক্রোমোমিয়া এই যে ক্রোমোমিয়া দেখা যায় তারপর আসো সেন্ট্রোমিয়ারগুলি সেন্ট্রোমিয়ারগুলি একদিকে জড়ো হতে থাকে এই হচ্ছে আমাদের লেপ্রোটিনের বৈশিষ্ট্য বা লেপ্রোটিন উপপর্যায়ে এই ঘটনাগুলি ঘটে এবার আসো জাইগোটি 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 নিয়ে কি হয় আমরা দেখি তাহলে আমাদের এটা হচ্ছে জাইগোটি এবার প্রথমে কি হয় হোমোলোগাস ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া তৈরি করে জোড়া তৈরি করে দুই সিনাপসিস ঘটে সিনাপসিস ঘটে তিন বাইভ্যালেন্ট তৈরি হয় বাইভ্যালেন্ট তৈরি হয় জাইগোটি তাহলে আমরা দেখি যে এখানে কি কি ঘটনা ঘটে জাইগোটি জাইগো গ্রিক শব্দ গ্রিক শব্দ জাইগোস যার অর্থ হচ্ছে জোড়া প্লাস তিন মানে সুতা বা তন্তু জাইগোস মানে হচ্ছে জোড়া বা জোয়াল তিন মানে হচ্ছে সুতা বা তন্তু এই জাইগোস এবং তিন দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে জাইগোটি এই জাইগোটি নিয়ে দেখো বলছে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড়া তৈরি করে এখন হোমোলোগাস হোমোলোগাস হচ্ছে যখন দুইটি ক্রোমোজোমের আকার আকৃতি একই রকম হয় জিনোম সিকোয়েন্সি এবং ক্রোমোমিয়ারের অবস্থা একই রকম হয় তখন তাদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম অর্থাৎ যে দুইটা ক্রোমোজোম এক রকম এদের একটি আসে পিতা থেকে আর একটি আসে মাতা থেকে আমরা এদেরকে কি বলতে পারি হোমোলোগাস ক্রোমোজোম বলতে পারি আবার এই দুটাকে হোমোলোগাস এবার আসো সিনাপসিস সিনাপসিস হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলি যে জোড়া তৈরি করে এই জোড়া তৈরির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে সিনাপসিস এবার আসো বাইবেল এই যে জোড়া তৈরি করলো জোড়া প্রতি জোড়ার যে ক্রোমোজোমগুলো এই দুইটা ক্রোমোজোমকে বলা হয়ে থাকে বাইরেলে কি বলে বাইরেলে জোড়বদ্ধ ক্রোমোজোম জোড়াকে একত্রে কি বলা হয়ে থাকে বাইরেলে বলা হয়ে থাকে এদেরকে বাইরেলে এই হচ্ছে আমাদের জাইগোটি অর্থাৎ জোড়া জোড়া হচ্ছে ক্রোমোজোমটি জোড়া জোড়া এবার আসো প্র্যাকাইটি এখানে কি হয় দেখো
এই হচ্ছে আমাদের প্র্যাকাইটি প্র্যাকাইটি
আমরা ডিপ্লোটিডের চিত্রটা অঙ্কন করছি তোমরা খাতা কলম নিয়ে সাথে সাথে অঙ্কন করে ফেলো দেখো আমাদের একটা কালি ক্র্যাশ হয়ে যাচ্ছে এটা না বোঝা যাচ্ছে না দায়া কালি দেখো এই সাদাটার মধ্যে কালো কিছু অংশ চলে আসছে এখানেও সাদাটার মধ্যে কালো কিছু অংশ চলে আসছে আর কালো কিছু অংশ দেখো সাদা কিছু অংশ কালোর মধ্যে চলে গেছে আর কিন্তু এই জায়গাটা কালো করে নেই আবার এই জায়গাটা কালো করে নেই এই জায়গাটা সাদা তাহলে সাদা প্রথমের অংশ কালোটাতে চলে গেছে কালোটার অংশ সাদাটাই চলে আসছে এটা হচ্ছে দায়া কালি এবার দেখো ডায়াকাইনেসিস ডি আই এ ডায়া
দায়া শব্দের অর্থ অপর পাশে। কাইনেসিস মানে, কাইনেসিস মানে চলন বা সমাবেশ। এবার আসুন কি কি হয়। ক্রমযোগগুলি খাটো ও মোটা হয়। মোটা হয় তারপর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। আমার ব্যাটা কালিটা শেষ হয়ে গেছে, যদি কোনো বুঝতে পারতেছে কিনা বুঝতেছি না। নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়। একবারে দেখো, এদের অংশের একটি অংশ, একটি ক্রোমোজোমের অংশ অপর ক্রোমোজোমে, অংশে বিনিময় হয়। তাহলে আমরা কি বললাম যে ক্রোমোজোমগুলি আরো খাটো এবং ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলি আরো খাটো এবং মোটা হয়ে যায়। এদের মধ্যে কি হয়, ক্রোমোজোমগুলির মধ্যে দাত্র জমা হয়, দাত্র জমা হয়, ক্রোমোজোমের উপরে দাত্র জমা হয়, ফলে ক্রোমোজোমগুলি ক্রোমাটিডে যে বিভক্ত এটা দেখা যায়। নিউক্লিয়াস, এখানে কোনো নিউক্লিয়াস অঙ্কন করি নাই, নিউক্লিয়াসটা অদৃশ্য হয়ে যায় আর একটি ক্রোমোজোমের অংশ অপর ক্রোমোজোমে বিন্যস্ত হয়ে যায়। এই হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস। তাহলে আমরা এই পাঁচটি উপপর্যায় নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা বাসায় গিয়ে বই খুলে আবার পড়বে এবং